আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই ইউরোপের বার্তাকক্ষে আপনাদের সাথে আজ আছি আমি তাহমিনা দাওয়ান মিমি আর শুরুতে জানিয়ে দেব আজকের খবরের প্রধান প্রধান শিরোনাম অক্টোবর থেকে ব্রিটিশ সিটিজেনশিপ আবেদনের নিয়ম পাল্টাচ্ছে বাংলা ভাষা আর বাংলা গানে আগ্রহ কম বিলেতের বাংলাদেশী নতুন প্রজন্মের লিবিয়ায় ইমিগ্রেন্ট বাহী নৌকা ডুবিতে বাংলাদেশি সহ 200 জন নিহত শুনছিলেন খবরের প্রধান শিরোনামগুলো এবারে যাব বিস্তারিত সংবাদে আগামী অক্টোবর থেকে ব্রিটিশ সিটিজেনশিপের জন্য যারা আবেদন করবেন তাদেরকে বাধ্যতামূলকভাবে ইংলিশ টেস্ট ও লাইফ ইন দ্য ইউকে টেস্টে উত্তীর্ণ হতে হবে বর্তমান নিয়মে শুধুমাত্র লাইফ ইন দ্য ইউকে টেস্ট দিয়েও ব্রিটিশ সিটিজেনশিপের জন্য আবেদন করা যায় যুক্তরাজ্যে প্রতি বছর 80,000-এর বেশি সিটিজেনশিপ আবেদনকারী এই পরীক্ষায় অংশগ্রহণ করে থাকেন এদিকে সাম্প্রতিক সময়ে পরিবর্তন এসেছে লাইফ ইন দ্য ইউকে টেস্টেও মার্চ মাস থেকে নতুন প্রকাশিত হ্যান্ডবুকের প্রশ্নের আলোকে পরীক্ষা নেওয়া হচ্ছে নতুন গাইডলাইনের নামকরণ করা হয়েছে লাইফ ইন দ্য ইউনাইটেড কিংডম এ গাইড ফর নিউ রেসিডেন্স এদিকে ব্রিটেনের ভিসার জন্য বাংলাদেশ থেকে যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে পয়েন্ট বেসড সিস্টেম চালু হচ্ছে শিগগিরই বিলেত কিংবা পশ্চাতে জন্ম নেয়া বাংলাদেশের নতুন প্রজন্ম অনেক ক্ষেত্রেই বিমুখ বাংলা ভাষা আর বাংলা গানের প্রতি এ নিয়ে বিস্তারিত দেখুন চ্যানেল আই ইউরোপের বিশেষ প্রতিবেদন বিলেতে বা পাশ্চাত্যে জন্ম নেয়া বাংলাদেশি তরুণ প্রজন্মের কাছে অনেক ক্ষেত্রেই অচেনা বাংলা গানের ঐতিহ্যগাথা এখানে বেড়ে ওঠা অনেকেই বাংলায় কথা বলতে পারলেও সমবয়সী নিজেদের মধ্যে কমে যাচ্ছে বাংলায় কথা বলার প্রচলন জিসিএসই ও ও লেভেলে বাংলা এখনও চালু থাকলেও যাদের পাঠ্যসূচিতে বাংলা নেই তাদের অনেকেই পড়তে বা বলতে পারেন না বাংলায় ঘরে বাংলা আর বাঙালিয়ানার চর্চা না থাকলে তরুণ প্রজন্ম দূরে সরে যাবে বাংলা ভাষা আর বাংলা গান থেকে আমি এটা বলতে চাচ্ছি যে আমার বাবা মা অনেক কালচার মানুষ দেখে এখনো আমার কাছে বাঙালি কালচার বাঙালি গান আর বাঙালি ভাষার চর্চা হয় কিন্তু এটা সত্যি যে বেশিরভাগ আমেরিকাতে এবং ইউরোপে যাদের জন্ম হয় তাদের কাছে বাঙালি কালচারটা এত চর্চা হয় না দেখেই বাঙালি কালচারটা হারিয়ে যায় বিলেতে সংহত বাংলা গণমাধ্যমেও এখনকার বাঙালি তরুণ প্রজন্মের আগ্রহ কম কিন্তু এইসব দুঃসংবাদের ভিড়েও বিদেশিরা প্রেমে পড়ছেন বাংলার গান গাইছেন বাংলায় এমনই একজন পোল্যান্ডের জয়া I study Bengali language at the University of Warsaw. I wanted to study this language because when I was 10 years old, I heard the national anthem of Bangladesh and I fell in love with the song. And after many years, I decided to study Bengali language at the university. I think that Bengali language is very sweet, very beautiful, and Bangladeshi ethnic songs are very nice. And I want to thank you Channel I Europe to for promoting such songs to Bangladeshis in Europe. পাশ্চাত্যে তরুণ সমাজকে বাংলায় উদ্বুদ্ধ করতে আমাদের পরিবারের পাশাপাশি বাংলা গণমাধ্যমের যথেষ্ট ভূমিকা রয়েছে আর এক্ষেত্রে আমি বাঙালি তরুণ সমাজকে দুটি কথাই বলতে চাই This is the time just to wake up with our origin, just not to deny, because we, the sixth most widely spoken language in the world and we're the only nation who started the liberation war and language was the major reason so let's being back with origin not to deny আমাদের যেখানেই বসবাস হোক আমাদের মূল প্রচেষ্টাটা থাকা উচিত যে আমাদের প্রজন্ম যেখানেই বেড়ে উঠছে আমাদের প্রচেষ্টাটা থাকা উচিত যে তাদেরকে আমাদের নিজের সংস্কৃতি এবং নিজের ভাষার উপর দাঁড়িয়ে রাখা বা তাদেরকে এই শিক্ষাটুকু দেয়া এমন বাস্তবতায় অভিভাবকরা সচেতন না হলে আগামী কয়েক প্রজন্মের ধারায় সুখকর নাও হতে পারে ব্রিটেন তথা ইউরোপ আমেরিকার বাংলার ভবিষ্যৎ চেন্নাই নিউজ ডেস্ক ইউরোপে চলমান মাইগ্রেন্ট ক্রাইসিসের মধ্যে সবচেয়ে মর্মান্তিক ঘটনা ঘটেছে লিবিয়ায় লিবিয়ার উপকূলে কয়েকশো অভিবাসন প্রত্যাশীকে নিয়ে ডুবে যাওয়া দুটি নৌকায় কমপক্ষে 200 জন নিহত হয়েছেন এর মধ্যে 5 জন বাংলাদেশি বলে নিশ্চিত হওয়া গেছে
তিউনিশিয়ায় অবস্থিত বাংলাদেশের লিবিয়া দূতাবাসের কর্মকর্তা মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন। মোজাম্মেল হক বিবিসিকে জানান, 500 বেশি মানুষকে দুটি নৌকায় করে ইতালি নিয়ে যাওয়া হচ্ছিল। পথের মাঝে হঠাৎ নৌকা দুটি ডুবে যায়। ওই দুই নৌকায় মোট 31 জন বাংলাদেশি ছিল। এর মধ্যে 5 জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে 2 জন শিশু রয়েছে। লাইফ জ্যাকেট পরে থাকায় বেশিরভাগ বাংলাদেশিকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানানো হয়েছে। আয়ারল্যান্ড প্রবাসী কবি কামরুন নাহার রুনুর তৃতীয় কবিতা গ্রন্থ বোতাম খোলা বিষণ্ণ বিকেল গ্রন্থের পাঠ উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হল লন্ডনে। ব্রিকলেনে একটি রেস্টুরেন্টে মিলেনিয়াম ম্যাগাজিন আয়োজনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশনের প্রেস মিনিস্টার সাংবাদিক নাদিম কাদির ও বিশেষ অতিথি ছিলেন লন্ডন সফররত সিলেট এমসি কলেজের রাষ্ট্রবিজ্ঞানের বিভাগীয় প্রধান শামসুল হুদা। মাহবুব হোসেনের সভাপতিত্বে ও নাট্যকর্মী তারেক চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন কবি আনোয়ারুল ইসলাম অভি। আলোচনায় অংশ নেন প্রবীণ সাংবাদিক ও বাংলা টাইমসের সম্পাদক নজরুল ইসলাম বাসন, সাবেক ছাত্রনেতা সুজাত মনসুর, সাংবাদিক মাতিয়ার চৌধুরী, কবি শাহনাজ সুলতানা, শাহাদাত রশিদ। অনুষ্ঠানে প্রকাশিত গ্রন্থ থেকে কবিতা পাঠ করেন কবি সালাউদ্দিন শাহীন, কবি মনিরা পারভীন, কবি মইনুর রহমান বাবুল, কবি মুজিবুল হক মনির, নাট্যকর্মী তারেক চৌধুরী, কবি কামরুন নাহার রুনু। সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় মিডিয়া ব্যক্তিত্ব মুশফিকুল ফজল আনসারিকে ম্যানচেস্টারের হাইডে সম্বর্ধনা দেওয়া হয়েছে। বিস্তারিত দেখুন রিপোর্টে। বিশিষ্ট সাংবাদিক, আন্তর্জাতিক অঙ্গনে সুপরিচিত মিডিয়া ব্যক্তিত্ব মুশফিকুল ফজল আনসারিকে সম্বর্ধিত করা হয়েছে ম্যানচেস্টারের হাই শহরের স্থানীয় একটি রেস্তোরাঁয়। জাস্ট হেল্প ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত সম্বর্ধনা সভায় সভাপতিত্ব করেন জাস্ট হেল্প ফাউন্ডেশনের চেয়ারম্যান সাংবাদিক মিজানুর রহমান মিজান। কমিউনিটি ব্যক্তিত্ব মোহাম্মদ নাসির খান সোহেবের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্বর্ধনা সভায় সম্বর্ধিত অতিথি বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মুশফিকুল ফজল আনসারি সাংবাদিকতার জীবনে বিভিন্ন অভিজ্ঞতার কথা তুলে ধরেন এবং বিশেষ করে আর্তমানবতা সেবায় নিয়োজিত জাস্ট হেল্প ফাউন্ডেশনের নানামুখী উন্নয়নমূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করে বলেন, জাস্ট হেল্প ফাউন্ডেশন বাংলাদেশের মানুষের কল্যাণে কাজ করছে। বিশেষ করে সিলেট অঞ্চলে এই প্রতিষ্ঠানটির কর্মকাণ্ড অনেক বিস্তৃত। গোয়াইনঘাটে চক্ষু হাসপাতাল প্রতিষ্ঠা করে তারা একটি নজির স্থাপন। আমি আশা করছি এই জাস্ট হেল্পের আমব্রেলায় যারা এখনও সন্নিবেশিত হননি, নিশ্চয়ই মিজানুর রহমান অত্যন্ত কর্ম উদ্যোগী মানুষ, তার এই উদ্যোগের সঙ্গে সকলে সম্পৃক্ত হবেন। এছাড়াও সম্বর্ধনা সভায় অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন কমিউনিটি ব্যক্তিত্ব ফারুক আহমদ এমবি, সাংবাদিক কবি তাবেদার রসুল বকুল, সাংবাদিক মওদুদ আহমেদ ও এম আর চৌধুরী প্রমুখ। ফুলবাড়ী দিবসের স্মরণে বুধবার পূর্ব লন্ডনে মন্টিফিউরি সেন্টারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ডক্টর মখলিসুর রহমানের সভাপতিত্বে ও ডক্টর আক্তার সোভান সভায় উপস্থিত ছিলেন ইউনিসনের নেতা হুগো পিয়েরে, সাংবাদিক ইসাক কাজল, ডক্টর রফিকুল ইসলাম জিন্না, ওয়ার্ল্ড জাস্টিস এ ক্রিস্টিন হেক, ব্রিটিশ সোশ্যালিস্ট পার্টির হ্যালেন চ্যাপলিনসন, রুমানা হাসেম, মুস্তফা ফারুক, ওয়ালি রহমান, গোলাম আকবর মুক্তা, মুক্তার হোসেন, প্রসেনজিৎ দত্ত প্রমুখ। সভার শুরুতে ফুলবাড়ির রক্ষা আন্দোলনে শহীদদের স্মরণে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করেন। বক্তারা বলেন, 1 লক্ষ মানুষকে উচ্ছেদ করে 15,000 হেক্টর কৃষি জমি ধ্বংস করে ফুলবাড়ি থেকে কয়লা উত্তোলন করতে দেয়া হবে না। প্রখ্যাত কামিল মরহুম আব্দুল লতিফ চৌধুরী ফুলতলি প্রতিষ্ঠিত দারুল কেরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্ট নিউহাম শাখার উদ্যোগে কোর্স সমাপনী সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান বৃহস্পতিবার নিউহামের একটি হলে অনুষ্ঠিত হয়েছে। প্রবীণ আলেম কারি মালানা রোশন আলীর সভাপতিত্বে কারুল আব্দুল বাসির কয়েস ও কারি আলী হোসেনের যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মালানা শিহাবুদ্দিন চৌধুরী ফুলতলি, কারি সোসাইটি ইউকের সেক্রেটারি মালানা আশরাফুর রহমান, নাজিম হাফিজ কয়েসুজ্জামান, অধ্যক্ষ মালানা আব্দুল মুক্তাদির খান, হাফিজ হাবিবুর রহমান, মালানা আব্দুল কাদের, মালানা এনামুল হক প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন শিক্ষার্থী হাবিবা আফনান, কুলসুমা আমিরা আব্দুল। অনুষ্ঠানে প্রায় 80 জনকে কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হয়েছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের খবর। যাচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে এসে অন্যান্য খবরের সাথে থাকছে।
বার্মিংহামে দারুল খেরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্টের পুরস্কার বিতরণী সম্পন্ন। সেন্ট্রাল বন্সে প্রথমবারের মতো অনুষ্ঠিত হল বৈশাখী মেলা। বিরতির পর আবারও আমন্ত্রণ আমাদের খবরে, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। দারুল খেরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্ট বার্মিংহাম ওয়েটসবরি শাখার উদ্যোগে স্থানীয় জামে মসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টারে অনুষ্ঠিত দারুল খেরাত কোর্সে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আমাদের বার্মিংহাম প্রতিনিধি লোকমান হোসেন কাজী জানান, দারুল কেরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্ট ইউকে বার্মিংহাম ওয়েনেসবারি শাখার উদ্যোগে এই অ্যাওয়ার্ড ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আগত বাঙালি কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দ ছাড়াও অভিভাবক ছাত্রছাত্রীদের উপস্থিতিতে এই অ্যাওয়ার্ড ও পুরস্কার বিতরণ করা হয়। এই অ্যাওয়ার্ড ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রেসিডেন্ট আলহাজ গৌস আহমদের সভাপতিত্বে ও কারি মাহফুজুল হাসান খানের উপস্থাপনায় এই অ্যাওয়ার্ড অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত আল্লামা শিহাবুদ্দিন চৌধুরী ফুলতলি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লতিফিয়া ফুলতলি কমপ্লেক্সের চেয়ারম্যান প্রিন্সিপাল মৌলানা কাদির আল হাসান, উইলিস্টির মসজিদের খতিব মৌলানা হুসামউদ্দিন আল হুমায়দি। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ হযরত মৌলানা রফিক আহমদ, হযরত মৌলানা আব্দুল আলী, মৌলানা শাহিন আহমদ, হাফিজ মোবারক আলী, হাজি সাজ্জাদ আলী, হাজি তাজুল ইসলাম, শাহ জয়নাল আবদিন, মৌলানা আব্দুর রহিম, কাউন্সিলর আহমদুল হক এমবি, বার্মিংহাম আল ইসলাহ ইউকের ট্রেজারার শিহাবুদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, বিলেতের মাটিতে ইসলামকে প্রতিষ্ঠিত করতে হলে ইসলামী শিক্ষা শিক্ষিত করতে হবে এবং সহিশুদ্ধভাবে কোরআন শিখতে হবে, আর তার জন্য দরকার দারুল কেরাত। পরিশেষে প্রধান অতিথি সাহেবের বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়। লুকমান হোসেন কাজী, চ্যানেল আই রূপ, বার্মিংহাম। সাউথ সিল্ট আওয়ামী লীগের পক্ষ থেকে আয়োজন করা হয় দোয়া মাহফিলের, বিস্তারিত আমাদের নিউক্যাসল প্রতিনিধি মোহাম্মদ আলমগীরের রিপোর্টে। 1975 সালের 15ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু ও তার পরিবারকে হত্যা করা হয়। বাংলাদেশ আওয়ামী লীগ সাউথ সিল্ট শাখার পক্ষ থেকে আয়োজন করা হয় এক দোয়া মাহফিল। সুলেমান মিয়ার পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে এবং সাধারণ সম্পাদক মকসুদ কুরেশির উপস্থাপনায় সভাপতি করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম। বক্তব্য রাখেন আতিকুর রহমান, শালু মিয়া, আরিফুল হক প্রমুখ। বক্তারা বলে, বন্ধু শেখ মুজিবুর রহমান, মানুষের বেঁচে থাকার আকাঙ্ক্ষা প্রবল, এ আকাঙ্ক্ষা শুধু বুকের মাঝে সীমিত নয়, সৌন্দর্যবোধের পরম পুলক তাকে প্রবল ও পরিপূর্ণভাবে আকর্ষণ করে এই পৃথিবীর প্রতি। তাই মহান স্রষ্টা ও সর্বশক্তিমান আল্লাহ এই পৃথিবীকে অপরূপ সৌন্দর্যে সৃষ্টি করেছেন। তাই কবির ভাষায়, নিখিলের এত শোভা, এত রূপ, এত হাসি গান চারিয়ে নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত আওয়ামী লীগ সাউথ সিল্ট আওয়ামী লীগের নেতৃবৃন্দকে আমার সালাম জানাই। আজকে 15 আগস্ট বাংলাদেশিদের, বাংলাদেশের ইতিহাসে একটি কালো রাত্রি। 26শে মার্চ যেমন বাংলাদেশের ইতিহাসে একটি কালো রাত্রি, পাকিস্তানিরা যে বর্বর হামলা চালিয়েছিল বাংলাদেশের নিরীহ। পবিত্র দোয়া মাহফিলে মোনাজাত করেন সাউথ টাইনসাইডের জামে মসজিদের ইমাম মৌলানা মনসুর আহমেদ। ইয়া আহাদা সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, ইন্না কুন্না মিনাল যালিমিন। পরে সমাপনী বক্তব্য রাখেন নজরুল ইসলাম। সাউথ আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 40তম শতবার্ষিকী উপলক্ষে মিটিংয়ে আপনাদেরকে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে বঙ্গবন্ধু পরিবার সবার আত্মার মাগফিরাত কামনা করে আমার মোহাম্মদ আলমগীর, চ্যানেল আই, নিউক্যাসল। দীর্ঘ এক মাস শুদ্ধ কোরআন তেলাওয়াতের প্রশিক্ষণ শেষে বৃহস্পতিবার ইপসুইচ শাহজালাল মসজিদে দারুল কিরাত কার্যক্রমে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। আমাদের ইপসুইচ প্রতিনিধি জানান, মুয়াজ্জিম আলী শাহের পরিচালনায় ও সৈয়দ গোলাম রাব্বানের সভাপতিত্বে অনুষ্ঠানে নাশিদ পাঠ করেন হাফিজ কারি আব্দুল নূর লাতিফি। এতে প্রধান অতিথি ছিলেন হাফিজ মাওলানা আব্দুল হেকিম ও বিশেষ অতিথি ছিলেন সৈয়দ ফুরকান আহমেদ।
বক্তব্য রাখেন মুর্শিদ আলী, রিয়ান হুসাইন, নাজমুল হাসান প্রমুখ। বক্তারা বিশুদ্ধ উচ্চারণে কোরআন তেলাওয়াতের গুরুত্ব ও উপকারিতা তুলে ধরেন। অনুষ্ঠানের শেষাংশে দারুল কিরাত কার্যক্রমে অংশগ্রহণকারী ও বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন কয়সার মিয়া, বসর আলী, হুসাইন মুহাম্মদ, আব্বাস, কারি আব্দুল মালিক প্রমুখ। মুসলিম উম্মার শান্তি কামনায় জন্য বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 40তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুয়েন্ট যুবলীগের উদ্যোগে নিউপোর্ট আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি সামিমুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন শরীফ ও যুগ্ম সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিনের যৌথ পরিচালনায় সভায় বক্তব্য রাখেন নিউপোর্ট আওয়ামী লীগের সভাপতি সাবেক কাউন্সিলর মাজিদুল হোসেন, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ, হারুনুর রশিদ, শিহাবুদ্দিন খালেদ আহমেদ, সাইফুর রহমান, নিজামুদ্দিন আলী আশরাফ প্রমুখ। সেন্ট্রাল বন্সে প্রথমবারের মতো বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হল বাঙালিদের প্রাণের উৎসব বাংলা বৈশাখী মেলা। বিস্তারিত জানাচ্ছেন আমাদের ক্যামব্রিজ প্রতিনিধি মোহাম্মদ আলতাফ হোসাইন। গত 23 আগস্ট রবিবার সেন্ট্রাল বন্সে বাতিগড়ের উদ্যোগে পালন করা হলো বাংলা বর্ষবরণ বৈশাখী মেলা। এতে সেন্ট্রাল বন্স লুটন শো, বিপুল সংখ্যক বাংলাদেশি ছাড়াও ব্রিটেনের বিভিন্ন ভাষাভাষী মানুষের অংশগ্রহণে ছিল উচ্চপড়া আবির। অনুষ্ঠানে ফ্রাঙ্কলি ও শিশু চৌধুরীর যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সেন্ট্রাল মনসের মেয়র সালে গাউচ এবং মেলার বিশেষ তত্ত্বাবধানে ছিলেন পাতিকুরের সভাপতি হাসান আকন, শেখ আব্দুল মোমিন, হুসাইন শাহ। আমার খুবই ভালো লেগেছে এবং আশা করি আগামীতে এই ধরনের আলোচনা করবেন এবং আমাদেরকে সুযোগ দিবেন আমরা যাতে আবার আগামী বছর এভাবে একটা সুন্দর মেলা উপভোগ করতে সময় দিছে। ভবিষ্যতে আরও সুন্দরভাবে যাতে আমরা এই মেলারে আরও বড় পরিসরে করতাম পারি। মেলার প্রধান আকর্ষণ ইংল্যান্ডের বিশিষ্ট শিল্পীরা নাচ ও গান গেয়ে মাতিয়ে তুলেন অগণিত দর্শক। এছাড়া মেলার অন্যতম আকর্ষণ ছিল বাংলাদেশি খাবারের জাল, মুড়ি, চটপটি, ফুচকা সহ বিভিন্ন রকমের স্টল। বৈশাখী মেলার সেন্ট্রাল বন্সের এই উৎসব যেন স্মরণ করিয়ে দিয়ে বাংলাদেশের কৃষ্টি কালচারকে, এছাড়া পৃথিবীর বিভিন্ন ভাষাভাষী মানুষের অংশগ্রহণে বাংলা বৈশাখী মেলা যেন এক আন্তর্জাতিক উৎসবে পরিণত হয়েছে। সেন্ট্রাল বন্স থেকে ঘুরে মোহাম্মদ আলতাফ হোসাইন, চ্যানেল আই নিউজ। গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাধারণ সভায় বক্তারা বলেছেন মহৎ ও সুন্দর কাজ এগিয়ে নিতে ঐক্যের কোনো বিকল্প নেই। আমাদের মাদ্রিদ প্রতিনিধি বকুল খান জানান মাদ্রিদে বাংলাদেশ অ্যাসোসিয়েশন হলে সংগঠনের সভাপতি আল মামুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিরপার আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন কামরুজ্জামান সুন্দর, আব্দুল কাইম সেলিম, লুৎফর রহমান, আব্দুল কাইম মাসুক, রামিজউদ্দিন, আব্দুল হামিদ সঞ্জু, খায়রুজ্জামান জামান, ইসলাম উদ্দিন পঙ্কি, মাহবুব আলম, ফয়সুর রহমান, ফরহাদ আহমেদ, নাজমুল ইসলাম নাজু, আবু জাফর রাসেল, শাওন আহমেদ, হুমায়ুন কবির রিগেন, সানুর মিয়া সাদ, রশিদ মিয়া প্রমুখ। এবার সিলেটের খবর। সিলেটে ব্লগার অনন্ত বিজয় দাস হত্যা মামলায় জড়িত সন্দেহে দুই সহোদরকে গ্রেপ্তার করে 7 দিনের রিমান্ডে নিয়েছে সিআইডি পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো কানাইঘাট উপজেলার পূর্ব পালজোর গ্রামের হাফিজ মইনুদ্দিনের দুই ছেলে মোহাইমেন নোমান ও মান্নান ইয়াহিয়া। মান্নান ইয়াহিয়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। শুক্রবার রাতে সিলেট মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টারে সিআইডির বিশেষ পুলিশ সুপার মির্জা আবদুল্লাহেল বাকি এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য তুলে ধরেন। এর আগে এই মামলায় সিলেটের ফটোসাংবাদিক ইদ্রিসকে গ্রেপ্তার করে সিআইডি। এছাড়াও ঢাকায় আটক আরও পাঁচজনকে এই মামলায় শোন অ্যারেস্ট দেখানোর আবেদন করেছে সিআইডি। গত 12 মে নিজ বাসার সামনে মুখোশধারী দুর্বৃত্তদের হামলায় নিহত হন ব্লগার অনন্ত বিজয় দাস। যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধু ছিলেন মহান স্বাধীনতার সংগ্রাম ও মুক্তিযুদ্ধের মহানায়ক। শুক্রবার গোয়ালবাজার আওয়ামী লীগ আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 40তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। গোয়ালবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ লাল মাহমুদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, অ্যাডভোকেট রঞ্জিত সরকার ও সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমেদ। দর্শক, এ ছিল আমাদের হাতে আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান প্রধান শিরোনাম। অক্টোবর থেকে ব্রিটিশ সিটিজেনশিপ আবেদনের নিয়ম পাল্টাচ্ছে। বাংলা ভাষা আর বাংলা গানে আগ্রহ কম বিলেতের বাংলাদেশি নতুন প্রজন্মের। লিবিয়ায় ইমিগ্রেন্ট বাহী নৌকা ডুবিতে বাংলাদেশি সহ 200 জন নিহত। শ্রুতি দর্শক, এ ছিল আমাদের হাতে আজকের আয়োজন। আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।